আসসালামু আলাইকুম। আমরা সকলে কম বেশি ফেসবুক ইউজ করে থাকি। এই ফেসবুকের মধ্যে অনেকের প্রোফাইল লক করা থাকে। আমরা অনেকে জানি না কীভাবে ফেসবুক প্রোফাইল লক করতে হয়, তাই আজকের ভিডিওতে দেখাবো যে কীভাবে ফেসবুক প্রোফাইল লক করতে হয়। তো আর বেশি কথা না বাড়িয়ে চলুন আজকের ভিডিওটা শুরু করি। ফার্স্ট অফ অল আমাদেরকে ফেসবুক ওপেন করে নিতে হবে। ফেসবুক ওপেন করার পর উপরের দিকে দেখবেন থ্রি লাইন, এই থ্রি লাইনের উপরে ক্লিক করবেন। থ্রি লাইনের উপর ক্লিক করার পর এখানে ভিউ ইউর প্রোফাইলের উপর ক্লিক করবেন। ভিউ ইউর প্রোফাইলের উপর ক্লিক করার পর এখানে আপনার প্রোফাইলটা শো করবে। দেখেন এখানে আমার প্রোফাইলটা শো করতেছে, আমার প্রোফাইলটা এখন লক করা নাই। প্রোফাইল লক করার জন্য এখানে থ্রি ডটের উপর ক্লিক করবেন। থ্রি ডটের উপর ক্লিক করার পর দেখেন এখানে প্রোফাইল লকের কোনো অপশন নাই। এর কারণ হচ্ছে যে আমার প্রোফাইলের মধ্যে প্রফেশনাল মোড অন করা রয়েছে। এর জন্য আমাদেরকে সর্বপ্রথম প্রফেশনাল মোড অফ করে নিতে হবে। প্রফেশনাল মোড অফ করার জন্য টার্ন অফ প্রফেশনাল মোডের উপর ক্লিক করবেন। এখান থেকে কন্টিনিউর উপর ক্লিক করবেন। এবার এখান থেকে টার্ন অফের উপর ক্লিক করবেন। টার্ন অফের উপর ক্লিক করার সাথে সাথে আপনার প্রফেশনাল মোড অফ হয়ে যাবে। এখান থেকে ক্লোজ করে নেবেন। এবার এখান থেকে আবার থ্রি ডটের উপর ক্লিক করবেন। দেখেন এখানে লক প্রোফাইল দেখাচ্ছে, তো এখানে লক প্রোফাইলের উপর ক্লিক করে দেবেন। আপনার প্রোফাইল লক করে রাখলে কী হবে? শুধুমাত্র আপনার বন্ধুরা আপনার পোস্ট, ফটো এবং স্টোরি দেখতে পাবে, আপনার বন্ধু ছাড়া আর কেউ দেখতে পাবে না। আপনার বন্ধুরা আপনার প্রোফাইল ফটো এবং কাভার ফটো ফুল সাইজে দেখতে পাবে, কিন্তু আপনার যারা বন্ধু না তারা দেখতে পাবে না। তারাই শুধু আপনাকে মেসেজ দিতে পারবে এবং ফ্রেন্ড রিকোয়েস্ট দিতে পারবে। এইবার এখান থেকে লগ ইউর প্রোফাইলের উপরে ক্লিক করবেন। এখান থেকে ওকেতে ক্লিক করে দিবেন। ওকেতে ক্লিক করার সাথে সাথে আপনার প্রোফাইলটা লক হয়ে যাবে। দেখেন এখানে ইউর লকেট ইউর প্রোফাইল দেখাচ্ছে। অন্যরা আপনার প্রোফাইল কীভাবে দেখছে এটা কীভাবে চেক করবেন? এটার জন্য থ্রি ডটের উপর ক্লিক করে দিবেন। এখান থেকে বিউএস এর উপর ক্লিক করবেন। যারা আপনার বন্ধু না তাদেরকে এরকম দেখাবে। আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটি যদি আপনার কাছে হেল্পফুল মনে হয় তাহলে ভিডিওতে একটা লাইক করে দেবেন, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।